আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আজকে পর্বে। আজকে তৈরি করে দেখাবো লতি তরকারি। প্রথমে চুলা একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি ফোড়ন মতো তেল। তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হয়ে আসলে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, কাঁচামরিচ 3 থেকে 4টা, রসুন 1 চা চামচ। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁঠালের বিচি। এবার রান্না করব কাঁঠালের বিচি মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। আদা সিদ্ধ হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি লতি। লতি দিয়ে এবার কাঁঠালের বিচির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে লতিগুলো রান্না করে নেব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।